বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর আমিনাম হোসেন স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে যে প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করতে চাই যে উনিশশো একাত্তর গোটা বাঙালি জাতিকে দলমত নির্বিশেষে একত্রিত করেছিল এবং কিছু সামান্য মানুষ ব্যতিক্রম ছিলেন যারা যুদ্ধের বিরোধিতা করেছেন বা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছেন কিন্তু আজকে তেতাল্লিশ বছর পরে সে মনে হচ্ছে সেই যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেই ইতিহাস বা সেই ইতিহাস কেন্দ্রিক যে আলোচনা সেটি বাংলাদেশকে আরো বেশি করে বিভাজিত করে তুলছে কিনা বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে কিনা এক দুই হচ্ছে এখন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে আলোচনা বিতর্ক তর্ক কারা ছোড়াছড়ি বাংলাদেশের জন্মকে ঘিরে মুক্তিযুদ্ধকে ঘিরে কারা প্রকৃত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নয় বাংলাদেশ কতটা সভরেন এইসব ইস্যু নিয়ে যেসব আলোচনা হয় সেগুলো বা বাংলাদেশকে কোনো আইডেন্টি ক্রাইসিসের দিকে ঠেলে দিচ্ছে কিনা এবং একই সঙ্গে এই প্রশ্নটিও যে বাংলাদেশের যে ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় যে মুক্তিযুদ্ধ আসলে সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বা সেই মুক্তিযুদ্ধকেই ঠিক যতটা সম্মান বোধ করি আমরা কোনো অসম্মানের দিকে নিয়ে যাচ্ছি কিনা সেই ইতিহাসকে প্রশ্ন আপনাদের জনের কাছে শুরু আলোচনা ধন্যবাদ আপনাকে আজকের তিন তারিখ হলেও অনেক দিন যায়নি খ্রিস্টীয় নববর্ষ আমার নির্বাচন এলাকা মুজিবনগর মেহেরপুরবাসীর পক্ষ থেকে যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে নববর্ষের শুভকামনা শুভেচ্ছা আপনাকে এবং আমিনা মহসিনকেও নববর্ষের শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি আপনি খুবই একটি ভালো প্রশ্ন করেছেন এই জন্য যে কেবল আমরা আমাদের বিজয় দিবসের মাস শেষ করে নতুন বছরে আমরা এসেছি এ সময় এরকম প্রশ্নটা ভালো তবে একটি বিষয় আমি আশ্বস্ত করতে পারি যে মুক্তিযুদ্ধ খুব বেশি দিন আগে হয়নি চুয়াল্লিশ বছর তেতাল্লিশ বছর আগে হয়েছে এবং সেই যুদ্ধ করেছেন এবং যুদ্ধ দেখেছেন এরকম অসংখ্য মানুষ আমাদের দেশে অন্য দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে বেঁচে আছে ফলে কেউ যদি বলছেন যে যদি দোষী হয়ে থাকে তাহলে পারে তাদের বিচার নিরপেক্ষ হতে হবে এই যে বলাটা এই বলাটাতে আমার আপত্তি আছে কারণ তাহলে কি আমাদের শহীদ হলো আমাদের মা বোনের ইজ্জত গেল আমরা ইত্যাদি হলো সমস্ত আমি এত খোলাখুলি বলতে চাচ্ছি না তাহলে কি এগুলো জিন রেশি করে গেল না এখানে কোন ঐশ্বরিক শক্তিতে তাদেরকে মেরে গেল যে কেউ করলো না সেজন্য আমাদের মনে যে এখনো সন্দেহ যারা সন্দেহ করছেন তারা কাজটা ভালো করছেন না এবং তারা পরাজিত শক্তির সঙ্গে মিশে গিয়ে তারা নিজেরা পরাজিত হচ্ছেন দেখে পরাজিত শক্তির সঙ্গে মিশে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে নানান আলোচনা নানান ক্ষেত্র নির্মাণ করছেন যেটা জাতির জন্য আপনি যেটা বলেছেন আপনার হয়তো হৃদয়ে এটার কষ্ট লেগেছে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধের নির্যাসের উপরে মুক্তিযুদ্ধের আদর্শের উপরে এখনো বিশ্বাস রাখি এবং আজন্ম রাখবো যারা মনে করি আমি অবশ্য অনেকগুলো দিককে ইঙ্গিত করে আলোচনাটা নিয়ে আর কি আমি তো আমি আপনার ইঙ্গিত গুলো তো বলা আরম্ভ করেছি একদিক থেকে আপনি যেভাবে ধারাবাহিক বলেছেন আমি আমার মতো করে বলি তাদের মনে একটা কষ্ট আছে আপনি বঙ্গবন্ধুর কথা বলেছেন বঙ্গবন্ধু জাতিকে একত্রিত করে মহান মুক্তিযুদ্ধে সকলকে একত্রিত করে সকলে অংশগ্রহণ করেছিলেন কতিপয় লোক ছাড়া আপনি যেটা বলেছেন এইটা এরকম কথা বলেছেন আমি আপনার সঙ্গে একমত এখন তো আর বঙ্গবন্ধু নেই বঙ্গবন্ধুকে যদি এখন চিন্তা করা যায় যে বঙ্গবন্ধুকে পাওয়া যাবে সেটা পাওয়া যাবে না তারপরেও বারবার বলা হচ্ছে যে অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা হবে মুক্তিযুদ্ধের আদর্শের রাজনীতি দিয়ে এই দেশ পরিচালিত হবে এখানে যারা বাদ সাধছেন অথবা যারা সহযোগিতা করছেন না তাদের সম্পর্কে দেশবাসী সিদ্ধান্ত নেবেন আমি বললে তো শুধু হবে না সেজন্য আমি বলি যে আমাদের বিব্রত হওয়ার অথবা ভীত হওয়ার কিছু নেই কারণ মুক্তিযোদ্ধারা এখনও আছেন মুক্তিযুদ্ধের আদর্শ আছে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে মুক্তিযুদ্ধের আদর্শেই অসাম অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চর্চার ভেতর দিয়ে এই দেশ পনেরো সালের শুরুর থেকে আগে চলছে এবং এটা এগিয়ে যাবে বলি আমার প্রত্যাশা আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে অনেকগুলো দিক আছে আপনি যে প্রশ্নটা করলেন এটা কিন্তু যেভাবে আপনি প্রশ্ন করেছেন আমি যদি উত্তর দিতে চাই তাহলে আমাকে কতগুলো দিক আইডেন্টিফাই করতে হবে প্রথমে তো আসে মুক্তিযুদ্ধের চেতনার কথা তাই না দ্বিতীয় আসে ইতিহাস রচনার কথা তৃতীয় আসে বাংলাদেশের রাজনীতি কি ধর কি রূপরেখা নিল আমি যদি মুক্তিযুদ্ধের চেতনাটা ধরি যেটা প্রফেসর মান্নান খুব সুন্দর করে বললেন যে গণতান্ত্রিক চর্চা অসাম্প্রদায়িকতা এগুলোই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল প্রশ্ন হলো ঠিক আমরা সেই জায়গাটাতে আজকে আছি কি না আমরা যে ধরনের গণতন্ত্র চেয়েছিলাম যে মুক্তিযুদ্ধ তো ধর নয় মাসের একটা ব্যাপার কিন্তু তার তো আমাকে মাথায় রাখতে হবে যে আমার মুক্তি সংগ্রামটা কিন্তু একটা দীর্ঘ সময়ে। আমি সেভাবেই আমার মুক্তিযুদ্ধটাকে দেখতে চাই সেই যুদ্ধটাকে আমি ওটার একটা কালমিনেশন হিসাবে দেখছি এই যে আমরা সংগ্রামগুলা করেছিলাম যে নীতি যে আদর্শগুলোর উপরে দাঁড়িয়ে আমরা সংগ্রামগুলো করেছিলাম সেখানে আমরা আছি কি না ওগুলো আমরা রাখতে পেরেছি কিনা সেটা একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার থেকে যায় তারপরে মুক্তিযুদ্ধের একটা ইতিহাস রচনার ব্যাপার আছে ইতিহাস নির্মাণও আপনি করতে পারেন আপনি ইতিহাস বর্ণনাও করতে পারেন এখন হলো কি ইতিহাসটা কারা রচনা করছে কিভাবে রচনা করছে সেটা কিন্তু একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে এখানে এটা খুবই দুঃখের ব্যাপার যে বাংলাদেশের কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার যুদ্ধের দলিল পত্র আমাদের কাছে আছে অনেকগুলো খণ্ড তারপরে উনি যেহেতু নারীদের কথা তুললেন বীরাঙ্গনাদের কথা আছে এখন তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হচ্ছে খুব রাইটফুলি যেটা আগেই বলা দরকার ছিল ধর যে ইতিহাসটা নির্মাণ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের রাজনীতি ঢুকে গেছে এই রাজনীতিটা আপনি যদি ফল আমশোর আপনি ফলো করছেন যে নুরুল কবির কিন্তু ধারাবাহিকভাবে নিউ এজে লেখে যাচ্ছে দা দা হিস্ট্রি দা পলিটিক্স অফ হিস্ট্রি না দা হিস্ট্রি অফ পলিটিক্স দা পলিটিক্স অফ হিস্ট্রি এই যে লেখে যাচ্ছেন তারপরে আমরা বিভিন্ন বই আমরা একাত্তরের মূলধারা বলেন আমরা বিভিন্ন যে যারা সামরিক বাহিনীতে ছিলেন তারা তাদের ইতিহাস লিখেছেন এবং এটা খুবই স্বাভাবিক দেখেন আপনি যখন একটা ইতিহাস নির্মাণ করবেন তখন কিন্তু বিভিন্ন মাত্রা আসবে বিভিন্ন দিক আসবে বিভিন্ন ইন্টারপ্রিটেশন আসতেই পারে কিন্তু মূল কতগুলো জায়গায় আমাদের কনসেন্সেস থাকা দরকার সেই কনসেন্সেস জায়গাগুলো খুবই দুঃখের ব্যাপার যে আমরা সেই কনসেন্সেস জায়গাগুলো থেকে সরে গেলাম সেটার জন্য আমি আবার বাংলাদেশের রাজনীতিকে দায়ী করব। যেভাবে আমরা একটা বিভাজনের রাজনীতিতে চলে গেলাম এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা যেখানে আমি বলব গণতন্ত্র অসাম্প্রদায়িকতা এবং একটা আধিপত্য আধিপত্যর যে একটা লড়াই সেই জায়গাগুলোতে আমরা যখন এসে গেলাম এবং মুক্তিযুদ্ধকে যে ওন করা এবং অনেকটা মুক্তিযুদ্ধ দলকে আনছি না আমি ব্যক্তিদেরকেও নিয়ে আসি না হলে এতজন সচিব আমরা দেখলাম যে হঠাৎ করে প্রমাণিত হয়ে গেল যে তারা মুক্তিযোদ্ধা ছিলেনই না মুক্তিযোদ্ধা মানে এই যে চেতনা মানে এই যে স্যাক্রিফাইস এটাকে যদি আমি এটাকে একটা পলিটিক্যাল স্লোগানে পরিণত করে ফেলি এবং এখানে আমি কিন্তু সব দলকে নিয়ে আসি আমি খুবই আমার পজিশন ক্লিয়ার করছি যেখানে আমি সবাইকে নিয়েই কথা বলছি এক্সেপ্ট যারা মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিলেন তাদের পজিশন অন্য দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু সেখানে আমি যাচ্ছি না তো এখানে আপনি যখন একটা ইতিহাস রচনা করবেন তখন তো আপনাকে সবাকে সবাইকে মানে এখানে তো অনেকগুলো ভয়েস আছে অনেকগুলো কণ্ঠ আছে প্রত্যেকটা কণ্ঠ সেগুলোকে তো আপনার ওই গাঁথুনি দিয়ে তো আপনাকে সেই ইতিহাসটা রচনা করতে হবে আমি যদি এটা বলি যে এটা শুধু এক এখানে আমাকে স্বীকার করে নিতে হবে যে একটা দল নেতৃত্ব দিয়েছে তার সাথে তো পুরো জনগণ ছিল তাই না এবং বিভিন্ন দলগুলো বিভিন্ন দিক থেকে মুক্তিযুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেছে শুধু তা না এখানে কিছু ব্যক্তিও ছিল তাদের সেই অবদানটাকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে কিন্তু সামহাও আমরা স্বাধীনতা অর্জনের পরে সেই জিনিসটাকে ধরে রাখতে পারিনি এবং আজকে যখন সেই কারণে আমরা দেখতে পারছি পাচ্ছি যেহেতু আমরা গণতান্ত্রিক ধারার মধ্যে থাকলাম না অসাম্প্রদায়িকতার মধ্যে থাকলাম না সেই আধিপত্যের মধ্যেই থেকে গেলাম মানে যেই মুক্তির যে চেতনা সেটার মধ্যে থাকলাম না তাই আমরা ফিরে গেলাম আবার সেই যে কে দেশটাকে ওন করছে কে এই ইতিহাসটাকে অন করছে অত ইতিহাসটা তো জনগণের ইতিহাস তাই না এটা তো আমাকে মেনে নিতে হবে জনগণের ইতিহাস এবং আমাকে মেনে নিতে হবে কতগুলো সত্য এখানে আছে যেগুলোকে আমি কোনোভাবেই কন্টেস্ট করব না সেই জায়গাগুলোতে সেখানেও আমি কন্টেস্টেশনে চলে যাচ্ছি কারণ আমি এমন একটা বিভাজিত সমাজে এসে গেছি রাজনীতিতে এসে গেছি যেটা খুবই দুঃখজনক জ্ঞানের পরিধি খুব সীমিত বলে ওনার কথা আমি বুঝতে পারিনি কারণ ইতিহাস কে রচনা করবেন কারা করছেন উনি বুদ্ধিবৃত্তির চর্চা দিয়ে অনেক কথা বলেছেন কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা দেশবাসীকে আমাদের কথা বলতে চাই সহজভাবে তারা যেভাবে বোঝেন আমরাও সেভাবে বুঝি এবং সেভাবে বলতে চাই উনি বলেছেন খুবই দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধকে আজকে বিভাজিত করা হচ্ছে খণ্ডিত করা হচ্ছে আমি ওনার সাথে সম্পূর্ণ একমত কারা করছেন মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে হত্যার পরে উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে চার নেতাকে হত্যার পরে যিনি ক্ষমতা দখল করলেন তিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যিনি বক্তৃতা করেছিলেন আমার দেশের লোক জনাব শাহজিজ সাহেবকে তিনি প্রধানমন্ত্রী করলেন ফলে

আমি তো সেই সব সম্পর্কে কিছু বলছি কেউ কাউকে স্বীকার করতে চাই না সব সব জায়গায় একটা আমি 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 সব করেছি আমরাই সব করেছি না এর বাইরে কোনো যায় দলিলে সেরকম নাই আমরা হাসান হাফিজুর রহমান সম্পাদিত যে দলিল যেটা যেটা হাফিজুর রহমানের কথাই আমি বলছি এবং জিয়াউর রহমান সাহেবের আমলি সেটা এবং সেটা নিয়ে বোধহয় বা আওয়ামী থেকে কোনো কখনো বিতর্ক তোলা হয়নি না বিতর্ক তোলার কোনো ব্যাপার নাই কারণ ঘটনা লিখছি তবে উনি যে কথাটা দলিল উনি উনি যেটা বললেন আমি সেটা একমত যে মহিলাদের কথা বিশেষ করে লিপিবদ্ধ নাই কারণ আমরা আমাদের সমাজে সব সময়ের জন্য মহিলাদেরকে আন্ডারমাইন্ড করার একটা প্রবণতা আমাদের মধ্যে ছিল খুব বেশি করে সেজন্য মহিলারা তারামাণুর কথা আমরা লিখতে চাইনি কিন্তু অন্যদের কথা আমাদের কথা আমরা বারবার বলতে চেয়েছি এখন এইটা যে শুরু হলো পঁচাত্তরের পরে যে মুক্তিযুদ্ধের যে নিয়ে যে বিরোধ একটা চললো তখন যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি তাদের মধ্যে একটা বিষয় এলো যে ওরা সত্য না আমরা সত্য এই সত্য কে আমরা তো নিজেই জানি যে আমরা সত্য এবং আমরা সত্যের জন্য সংগ্রাম করেছি তখন থেকে কিন্তু বিভাজনটা বাড়তে শুরু করলো এবং ধীরে ধীরে বেড়ে গেল যেমন ধরুন কোর্টের রায় হয়েছে কোর্টকে আপনাকে শুধু মানি না মানব না বললে তো দেশ চলবে না কোর্টের রায় হয়েছে ফাঁসির আদেশ দিয়েছে অ্যাপিল করার সুযোগ আছে তারা বছরের শেষ দিনে হরতাল হলো বছরের প্রথম দিনে হরতাল হলো দেশের হবেটা কি দেশকে আপনি যে বলবেন যে সুন্দর করবেন দেশকে অগ্রসর করবেন মানুষের দুঃখ কষ্ট লাঘব করবেন শিক্ষায় আলোকিত করবেন স্বাস্থ্য সেবা দেবেন মানুষের ভাত কাপড়ের যথার্থ ব্যবস্থা করবেন এটা করতে গেলে এই প্রথমে বছরের শেষে এবং প্রথমে করলেন এবং একটি বড় দল তারা কিন্তু এটাকে কন্ডেম করল না এর এই যে বিচারকে অমান্য করে যে হরতাল দেওয়া হলো এখনও বিচারের একটা ধারা উপরের ঈদ অবস্থা রয়ে গেছে সেখানে যাওয়ার আগেই এই যে অমান্যতা এই অমান্যতা থেকে আমাদের সমস্ত কিছু আপনার যে চেতনার কথা বলা হচ্ছে বা যেভাবে অগ্রসরমান হওয়ার কথা বলছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরেও আমি আপনাকে বলবো যে দেশের মানুষ যথা সময়ে যথা কাজটি করে এবং গণতান্ত্রিক চর্চা আপনি দেখুন এখানে অসাম্প্রদায়িক কথাটা অসাম এবং উনি একটা শব্দ বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা আসলে আটচল্লিশ সাল থেকেই বলতে বলা যায় সাতচল্লিশের পরে আটচল্লিশ সাল থেকেই আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে পারবো না এরকম দীর্ঘ সংগ্রামের দীর্ঘ সংগ্রামের আমি সেটাই সালটা নির্ধারণ করছি যে আটচল্লিশ সালেই আমাদের মধ্যে আমাদের যারা সেই আমাদের পূর্বপুরুষ বা নেতৃত্ব তাদের মনে জেগেছিল এবং সেই দীর্ঘ সংগ্রামের ইতিহাস বঙ্গবন্ধু যখন এটা করেন তখন তেইশ বছরের বঞ্চনার ইতিহাস সেই বঞ্চনা ধীরে 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 একটা মুক্তিযুদ্ধে পরিণত হল এবং একটি দেশ স্বাধীন হল একটি জাতি একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হল এবং আপনি একটি শব্দ ব্যবহার করেছেন যে সার্বভৌম কিনা প্রথমে আপনি কথাটা বলেছেন সার্বভৌম আছে আমাদের ব্যবহৃত একটি শব্দ এখন সার্বভৌম এই শব্দটি একটি রিলেটিভ শব্দ এই শব্দটি সার্বভৌম পৃথিবীর কোনো মানুষই সার্বভৌম না পৃথিবীর কোনো দেশই সার্বভৌম না আমি যখন আমেরিকার হিত্র বিমান আমেরিকার আমার প্লেন অবতরণ করে তখন তাদের সার্বভৌম ভার্জিন সার্বভৌমত্ব থাকে না ফলে আমরা যেটা মনে করছি যে অন্য দেশের প্রভাবে আমাদের দেশ প্রভান্বিত হচ্ছে সবাই তো চায় ছোট দেশকে প্রভাব তাদের উপরে প্রভাব বিস্তার করতে কিন্তু আমাদের এমনই জনসংখ্যা ষোলো কোটি জনসংখ্যা এবং কালকে না পশু দু একদিনের মধ্যে আপনার আমাদের ভোটার তালিকা নয় কোটি সাড়ে নয় কোটি পুনে দশ কোটি আমাদের ভোটার হয়ে গেছে তার মানে সতেরো কোটি লোক আমাদের হয়ে গেছে এই দেশকে আমাদের সার্বভৌমত্বের কথা খাতা কলমে নিয়ে আমরা চিন্তা করতে পারি কিন্তু আদৌ আমাদের কেউ আমাদেরকে কেউ নাড়তে পারবে না বা আমাদের এই অধিকারকে কেউ খর্ব করতে পারবে বলে আমার মনে হয় না কারণ এখনও বাংলাদেশের মানুষ তাদের আধিপত্যবাদের প্রতি এবং অন্যের আগ্রাসনের প্রতি তারা তাদের জন্য মানুষ একত্রিত হয়ে আছে এবং যখনই কোনো দুর্যোগ আসবে এরকম তখন দেখবেন জাতি আবার একত্রিত হবে জাতি কিন্তু কখনোই অন্যের আধিপত্যবাদ বা সার্বভৌমত্ব হত্যা বা সার্বভৌমত্বকে নষ্ট করবার বা ক্ষতি করবার চেষ্টা এই দেশের জনগণ এই সতেরো কোটি মানুষ মেনে নেবে বলে আমি বিশ্বাস করি না আমার এখনো মানুষের প্রতি আমার আস্থা আছে আমিন হোসেন আর কিছু যোগ করবেন এই বিষয়ে বা বলবেন কিনা আপনি অন্য প্রসঙ্গে যাব করেছেন আপনি আমি আপনি যেটা বলেছেন আমি মানে এখানে আপনার সাথে তো আমার কোনো দি সেরকম কোনো মৌলিক দ্বিমত ছিল না আমি বলছিলাম যে ইতিহাস যখন নির্মাণ করা হয় ইতিহাস যখন রচনা করা হয় ইতিহাস তো ইতিহাসবিদরা লিখবেন এবং বিভিন্ন ইতিহাসবিদরা লিখবেন সেখানে যারা রাজনীতি করেন তাদেরও ইনপুটস থাকবে যারা সাধারণ মানুষ তাদেরও ইনপুটস থাকবে বাংলাদেশের মানে স্বাধীনতার সংগ্রামে বাম দলদেরও একটা অবস্থান ছিল এবং বাম দলের মধ্যেও বিভাজন ছিল আমরা দেখেছি মস্কোপন্থী ছিল পেকিংপন্থী ছিল তাদেরও বিভিন্ন অবদান ছিল সব কিছুকে নিয়েই তো ইতিহাস আর আমি তো আপনার সাথে একেবারেই একমত আমি যে কতগুলো সত্য আছে যেগুলো আমাদের কখনই কন্টেস্ট করা উচিত না কিন্তু আজকে এগুলো আমরা এই পর্যায়ে এসে গেলাম কেন এই প্রক্রিয়া এসে গেলাম কারণ আমাদের আমরা ঠিক যে দেশটা যেভাবে আমরা চেয়েছিলাম সে দেশটা তো আমরা পেলাম না একেবারে একটা বিভাজনের মধ্যে চলে গেলাম এবং সব কিছুর মধ্যে একটা রাজনীতি এসে গেল মানে রাজনীতির ঊর্ধ্বে কোনো কিছুকেই আমরা রাখলাম না এই যে একটা ওনারশিপ এই যে আধিপত্য সেটাই আমার মনে হয় যে ওই যে গণতন্ত্রের যে মূল জায়গাটা ছিল গণতন্ত্র তো শুধু আপনি একটা এখানে একটা কাঠামোর ব্যাপার না আপনি এত চর্চারও ব্যাপার আছে আপনার ভাষাতে গণতন্ত্র থাকতে হবে সব কিছুর মধ্যে একটা গণতন্ত্র থাকতে হবে অন্যকে ছাড় তো দিতে হবে আমাকে সেই স্পেসটাই তো আমরা রাখলাম না বাংলাদেশের আমরা রাজনীতিতে সেখানে আজকে দুঃখের ব্যাপার যে আমরা এখানে দাঁড়িয়ে আছি সেটাই আমি বলার চেষ্টা করছিলাম যে বিভিন্ন মাত্রাগুলোকে দেখে আমাকে এটা বিশ্লেষণ করতে হবে যে আজকে যেখানে আমরা অবস্থান করছি কেন করছি সে প্রশ্নটাই আমি তুলছিলাম এই এই যে যে আপনি বারবার গণতন্ত্রের কথা বলছেন এবং গণতন্ত্রের একটা প্রাথমিক প্রকাশভঙ্গি হচ্ছে এটি নির্বাচন জাতীয় নির্বাচন মানে রাষ্ট্র ক্ষমতায় কে থাকবে সেই ক্ষমতার পালাবদলটা নির্ধারণ করা নির্বাচনের মধ্য দিয়ে একটি বিতর্ক চলছে বা আছে অনেকদিন ধরে যে একটি তত্ত্বাবধায়ক বা জাতীয় সরকার যাতে কিছু একটা বা যেটি এটি নির্বাচনী প্রক্রিয়ার সময় থাকা উচিত কেউ মনে করেন উচিত না তো আপনি কি মনে করেন যে এখন যে জায়গায় আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে টু থাউজেন্ড ফোরটিনের পাঁচই জানুয়ারির পরে এক বছর পুরো হতে চলল এই বিতর্ক এখন সরকারকে যেভাবে দেখা যাচ্ছে যে খুবই একটা শক্তিমান অনর অবস্থান নিয়ে তারা আছেন দিকে দৃষ্টিপাত করবার প্রয়োজনও তাদের না অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল যারা এই দাবিগুলোতে সোচ্চার তারা খুব একটা তাদের শক্তিমত্তা সরকারকে চাপ প্রয়োগ করবার জন্য যে শক্তি প্রদর্শন করা দরকার সেটি প্রদর্শনে তারা ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তাতে করে এই সমস্যার কোন সমাধান অন্য কোনোভাবে বের করে আনা সম্ভব কিনা বা আদৌ এটি সমস্যা হিসেবে থাকবে কিনা সেটি এটি বড় প্রশ্ন আপনি খুবই জটিল প্রশ্নটা করেছেন এটা কি আদৌ সমস্যা হিসাবে থাকবে কিনা মানে সমস্যা হিসাবে কার কাছে থাকবে সেটা প্রশ্নটা থাকবে তাই না এখন আমি যদি সাধারণ জনগণের ব্যাপারে যার সমস্যা তার যদি কোনো ভয়েস না থাকে

বাংলাদেশের ধরেন রাজনীতিতে বিএনপির অবস্থান তো আমি অস্বীকার করতে পারবো না ওয়েদার আই লাইক ইট অর নট লাইক ইট দ্যাট ইজিফারেন্ট ইস্যু ওটা অন্য ব্যাপার যে আমি ওকে চাচ্ছি কি চাচ্ছি না সেটা একেবারেই ভিন্ন ইয়ে কিন্তু আমি বাংলাদেশে যদি এখানে একটা গণতান্ত্রিক অবস্থা বা ব্যবস্থায় বিশ্বাস করি আমাকে তো অবশ্যই এখানে ভিন্ন মত যারা আছে তাদেরকে আমাকে স্পেসটা দিতে হবে এটা জনগণ নির্ধারণ করবে তারা তাক দেখে চায় কি চায় না এটা আমার আর আপনার বলে তো কোনো লাভ নেই বা এটা আওয়ামী লীগও ডিসাইড করতে পারবে না জাতীয় পার্টিও করতে পারবে না বিএনপিও ডিসাইড করতে পারবে না যে তারা ক্ষমতায় যাবে কি জানে যাবে না এটা ভোটের রাজনীতিতেই নির্ধারিত হবে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সো আপনি যদি বলেন যে এমন যদি একটা অবস্থা এসে যায় যেখানে আমরা দেখবো যে বিএনপি একেবারেই নেই তাহলে আমি বলবো যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসাবে যদি এখানে বাংলাদেশে তার অস্তিত্ব না থাকে তাহলে এটা বিএনপির একটা রাজনৈতিক দল হিসাবে ব্যর্থ হয়েছিল তার কোনো মানে প্রাতিষ্ঠানিক রূপ পেতে কারণ বিএনপি যদি তার পজিশনটা তার ভয়েসটা সে ভয়েস না করতে পারে তাহলে এটা সেই দলের ব্যর্থতা অবশ্যই আমাকে সেটা সেভাবেই দেখতে হবে এবং আমার মনে হয় না যে এইভাবে একটা দলকে আপনি নির্মূল করে ফেলতে পারেন আওয়ামী লীগও আমরা দেখেছি অনেক বছর ক্ষমতার বাইরে ছিল কিন্তু আওয়ামী লীগ তো আবার নিজেকে সংঘটিত করে দাঁড়ালো তাই না ঘুরে তো দাঁড়ালো সো বিএনপির যদি সমর্থন থাকে জনসমর্থন থাকে বিএনপি দাঁড়াবে এবং বিএনপি সেটা কিভাবে দাঁড়াবে কিভাবে আবার এগিয়ে আসবে বা নির্বাচনের যে ধরেন আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিএনপি যে কনফ্রন্টেশনে যাচ্ছে না এটা সে একটা পজিশন নিচ্ছে এবং আপনি একটু লক্ষ্য করবেন যে যারা ক্ষমতায় আছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ থেকে কিন্তু অনেক ধরনের যেটাকে বলে কথা বলা হয় যেটা অনেকটা প্রভোকেটিভ মনে হয় উস্কানিমূলক মনে হয় যে বিএনপি আন্দোলন করতে পারছে না ছাত্রলীগ ধমক দিয়েছে তার জন্য গাজীপুরে ওরা সরে গেল বাট সে যে এটা বিএনপির জন্য একটা মুভ ছিল একটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো কিন্তু সেখানে একশো চৌচল্লিশ কোনো কারণেই হোক বিএনপি হয়তো হিসাব নিকাশ করে দেখলো যে এই মুহূর্তে জনগণ চাচ্ছে না বা এই মুহূর্তে বলবো কিংবা জনগণ কখনই চাইবে না যে একটা অবস্থা বিরাজ করুক যেখানে আপনি আমরা দেখব সন্ত্রাসী মানে কর্মকাণ্ড হচ্ছে এটা বিদেশি শক্তিরাও চাইবে না দেশের ভিতরের লোকরাও থাকবে না বিএনপি কিভাবে বিএনপি কোন কোন ইস্যুজে জনগণের সাথে নিজেকে সম্পৃক্ত করবে এবং কিভাবে করবে এবং বিএনপি আমার মনে হয় যেটা খালেদা জিয়া করেছিলেন একত্রিশে ডিসেম্বর একটা প্রেস কনফারেন্স করলেন প্রেস ব্রিফিং এ তারা কি চাচ্ছে না চাচ্ছে খুব ক্লিয়ারলি তারা বলেছে এবং তারা একটা ভোটে রাজনীতিতে থাকতে চাচ্ছে সো এই যে একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে থাকতে চাচ্ছে এবং ইস্যুসগুলোকে নিয়ে বারবার আসছে এটা তো বিএনপির স্ট্র্যাটেজি সো আমার মনে হয় যে এটা বিএনপির স্ট্র্যাটেজিকে তো আমার কিছু বলার নেই কারণ আমি বিএনপির সঙ্গে যুক্ত নই হতেই পারে রাজনৈতিক কৌশল তো নানান রকম হতে পারে কিন্তু এক্সকিউজ মি আমি একটু বলতে চাই যে এখানে কিন্তু মানে আমি যে বিএনপি স্ট্র্যাটেজিটা বলছি এটা আমিও কিন্তু বিএনপির সাথে যুক্ত না এটা একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি বিএনপি বলিনি বলেছি আমি বিএনপি নাম দিয়ে আপনার নাম দিয়ে বলিনি আপনারা যারা রাজনীতি করে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তো আপনি স্ট্র্যাটেজি গুলোকে আপনি বিশ্লেষণ করতেই পারেন না আমি তো সেজন্য আপনার নাম করেই বলিনি আমি বলেছি যে বিএনপির স্ট্র্যাটেজি বা কৌশল আপনি করতে পারেন আপনি তার প্রতিপক্ষ হিসেবেও বিশ্লেষণ করতে পারেন আমি তো আমার আমি বিএনপি যাব না তবে একটি কথা আমি বিশ্বাস করি যে বিএনপি একটি বড় দল এবং আওয়ামী লীগ কখনোই বিএনপির নির্মূল চায় না কারণ সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে তার মর্যাদা বৃদ্ধি করতে হলে গণতন্ত্রের যে বৈভব গণতন্ত্রের যে বিভা সেটা যদি ছড়িয়ে দিতে হয় তাহলে পারে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন তো শক্তিশালী বিরোধী বিএনপি যদি না থাকে ধরা যাক মানে আমি আপনার দলের অবস্থান থেকে দেখি সংসদে একটি বিরোধী দল আছে এবং গত এক তারিখে তারা যদিও পত্রপত্রিকা নানাভাবে সেটি লেখা হয়েছে যে সরকারের ছত্র ছায় বা এক ধরনের সমর্থন নেতারা বিশাল জনসমাবেশ করেছে আমি সেই প্রসঙ্গে না গেলাম কিন্তু সেটি তো আছে যে জাতীয় পার্টি বড় রাজনৈতিক শক্তি হোক আপনি বিএনপি যদি নিশ্চিন্ন হয় বা নির্মূল হয় আপনারা করলেন না বা নিজে নিজে ক্ষয়িষ্ণু হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় বা নির্মূল হয়ে যায় তাতে কোনো সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে দেখেন কিনা বা কোনো আশঙ্কা আপনার মধ্যে আছে কিনা আমার মধ্যে কোনো আশঙ্কা নেই আশঙ্কা মানে বিএনপি না থাকলে আপনি মনে করেন না আমার আশঙ্কা নেই এই জন্য যে আপনার কাছে এই প্রশ্ন থাকলো আমি শুনবো আপনার কাছে জি এই দেশে মুসলিম লীগ ছিল যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয় তখন মুসলিম লীগের অসাধারণ ভূমিকা ছিল মুসলিম লীগের জনপ্রিয়তা এত বেশি ছিল বলার কথা নেই কিন্তু আমাদের আমাদের দৃষ্টির বাইরেই ধীরে ধীরে মুসলিম লীগ কিন্তু নিঃশেষ হয়ে গেছে আমি বলছি না যে মুসলিম লীগের মুসলিম লীগের সমর্থক বা নেতাকর্মীরা নিশ্চয়ই আওয়ামী লীগে যোগ দিয়ে দেয়নি আমি কোথায় যোগ দেবেন সেটা যারা সমর্থক তারা আমরা আমরা যোগ দিলে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো বুকে করে নেব যোগ না দিলে তাদেরকে আমরা যোগ দেওয়ার জন্য তাদের প্রতি আমরা চাপ প্রয়োগ করব না এখন বিএনপি সাত দফা দিয়েছেন তো এটা বিএনপির স্ট্র্যাটেজি নিয়ে আমার কথা বলাটা আমি ভালো মনে করছি না কারণ উনি একটু আগেই বলেছেন যে আমাদের দেশে আমাদের রাজনীতির যারা বড় বড় নেতা তারা প্রভোকেট করছে বিএনপি আমি সেই প্রভোকেশনে যাব না তারা তাদের কথা তারা বলেছেন শুধু আমি বলবো যে সাত দফার ভেতরে মুক্তিযুদ্ধের কোনো কথা নাই এটা থাকলে আমি ভালো আমি খুশি হতাম এখন আপনি বলছেন যে এই সরকার অবৈধ সরকারকে মানি না তাহলে এই সাত আপনি কার কাছে দিয়েছেন প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচনকে আপনাকে মেনে নিতে হবে এই সরকারকে আপনাকে মেনে নিতে হবে নিয়ে সরকারের সঙ্গে বসতে হবে যেমন আপনি একটি কথা তুললেন যে সরকারের আমরা যারা লেখা ছায়ায় আচ্ছা কিন্তু এটির একটি ব্যাখ্যা আছে সেটা হলো যে যারা এই দেশে বাস করবে যখনই যিনি এই দেশের রাজনীতি মানে সরকার পরিচালনা করবেন তার তো আশ্রয় তার ছায়া তো দরকার হবেই তার যাপনের জন্য তার ধন মাল সহায় সম্পত্তি রক্ষা করবার জন্য তার গণতান্ত্রিক কর্ম পরিচালনা করবার জন্য সরকারের তো সাহায্য দরকার হয় ফলে যদি ওরা আমাদের সেই সেইভাবে ব্যাখ্যা করাটা ঠিক হবে না আমার কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের এখানে কোনো কথা সাতটা পয়েন্টের ভিতরে সেইভাবে বলিষ্ঠভাবে নাই আর ওনারা যদি সরকারি না মানবেন ভোট গণ ইলেকশনটাকে না মানবেন তাহলে এটা কারা দেবেন এবং ওনাদের কথায় আমার মনে হয়েছে যে এটি আমার বলাটা একটু কষ্টের তারপর আমি বলি যে সময় আপনার রেশন জিনিসপত্র দেওয়া হতো তো কারোর বাড়িতে মিলা হলে একমন চিনি চাইলে তিন কেজি চিনি দিত তো এরকম একটা দরখাস্তের মতো আমার কাছে মনে হচ্ছে কারণ আপনাকে প্রত্যেকটা পয়েন্ট আমি ওনাদের মিটিং উনি যখন বক্তৃতা করছিলেন তখন ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করি ওনার প্রত্যেকটা কথা এবং সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছেন সেই সাংবাদিকদের প্রশ্নের কথা যেমন তারেক রহমান সম্পর্কে প্রশ্ন করলেন একজন সাংবাদিক তিনি তিনি বললেন বললেন না তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান সরি ভাইস চেয়ারম্যান কিন্তু তিনি অসুস্থ আছেন কিন্তু অসুস্থ আছেন বঙ্গবন্ধুকে রাজাকার বলার সময় তিনি এবার অসুস্থ হচ্ছেন এবং আমাদের যে মুক্তিযোদ্ধাদের যে কষ্টটা যে কাউকে যারা মুক্তিযোদ্ধা তাদের কাউকেই রাজাকার বললে আপনি এখন দু একটা নাম আমাকে বলবেন বলার দরকার নেই এই জন্য দরকার নেই যে কোন মুক্তিযোদ্ধাকে রাজাকার বলার দরকার নেই তিনি হয়তো সেই সময় মুক্তিযোদ্ধা ছিলেন পরে তার জন্য আমরা ছোট মুক্তিযোদ্ধা এখন এইভাবে দেখাই হচ্ছে সেক্ষেত্রে বড় মুক্তিযোদ্ধারা যদি ছোট মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বলে তো ছোটরা হয়তো বড়দের রাজাকার বলতে পারে কারণ না তা বলার কোন দরকার নেই কারণ এটা বলার না এবং উনি যেটা বলেছেন এবং এই সরকারের আমলেই সংবাদ মিডিয়া বা যাই হোক সবাই বলাতে সচিবরা তো খুব শক্তিধর সেই শক্তিধর সচিবদেরকে তাদেরকে নাকে খদ দিয়ে চাকরির থেকে বিদায় নিতে হলো মিথ্যা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছিল বলে এবং এটা নিয়ে একটি কাজ চলছে আর সব সময় যে তো তাদেরকে মোটামুটি করতে হলো গণমাধ্যমের চাপের কারণে আমি তো অস্বীকার করি আমি তো বললাম যে আপনাদের সাংবাদিকদের চাপ বা দেশের সকল মানুষের চাপের জন্য আমি তো বলছি না যে আমরাই করতে পেরেছে কারণ দেশটা তো সকলকে নিয়ে তো আপনি একা যখন করতে যাবেন গণতন্ত্রে কাজ তো এটা না ফলে আমরা সেটা তারা চলে গেছে ফলে কিছুটা শুদ্ধতা এসছে এবং এটা দেখে অন্যরা যারা এটা আশা করছিল

এর মধ্যে আমি আপনাকে বলি শেখ হাসিনা এই শব্দটা আমার বলতে নেই মানুষ তিনি কাউকে কখনো ছাড় দেওয়ার লোক নন তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি এই দেশে সমস্ত দায় নিয়ে এবং সমস্ত জীবনের এবং তার পরিবারের সমস্ত ঝুঁকিটাকে নিয়ে তিনি যা করার তাই করে যাচ্ছেন এবং এই যে দেখেন নির্বাচন হওয়ার পরে বিশ্বের দরবারে সকলে তো নির্বাচনকে স্বীকৃতি দিয়েছেন সকলে তো নির্বাচনকে ভালো বলেছেন এবং যারা আমাদেরকে লোন দিত না বা ইত্যাদি ইত্যাদি তারা তো আমাদেরকে অফার করছেন মানে কোন দেশ আপনি বলবেন যে ভারত ভারত তো বাদ দিলে ভারতে যা ছিল তাই আছে কিন্তু আমেরিকার কথা যদি বলেন চীনের কথা যদি বলেন রাশিয়ার কথা যদি বলেন ফ্রান্সের কথা যদি বলেন জাপানের উনি ভিজিট করলেন জাপানের কথা যদি বলেন কোরিয়ার কথা যদি বলেন আমরা তো সব জায়গার থেকে এই দেশের আমরা এই দেশের সতেরো কোটি মানুষ আমরা বললে ঠিক হবে না সতেরো কোটি মানুষ সম্মানিত হচ্ছে সতেরো কোটি মানুষ সমস্ত দেশের মর্যাদা পাচ্ছে এটাই আমি বলতে চাচ্ছি আমরা বললে একটা অন্যায় সবাই নির্বাচন ভালো বলেছে কথা নির্বাচন ভালো না বললে আপনার প্লেট ভালো না খাবার ভালো এটা তো হবে না প্লেটটা আগে পরিষ্কার তারপর তো খাবারটা নির্বাচন ভালো না হলে আপনি এই নির্বাচিত সদস্যকে মানছেন কেন আন্তর্জাতিক সম্পর্কে শিক্ষক আছেন আমার এই বিষয়ে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই উনি বলবেন আমরা শুনবো আমিও আগ্রহী শোনার জন্য উনি আসলে অনেকগুলো পয়েন্টস রেজ করেছেন আমি প্রথমে কিছু জায়গায় ভুল বোঝা যে ভুল বুঝতে পারে আমাকে মানুষ সেজন্য আমি একটু ক্ল্যারিফাই করছি যেগুলো আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু খুবই সতর্কভাবে প্রত্যেকটা জিনিস ক্ল্যারিফাই করার চেষ্টা করছি দ্যাট ইটস সেলফ টেলস ইউ সামথিং অ্যাবাউট দ্য স্টেট অফ ডেমোক্রেসি ইন দিস কান্ট্রি যে আমরা আজকে কোথায় অবস্থান করছি কেন আমি বারবার মনে করছি যে আমার অবস্থানটা পরিষ্কার করা দরকার সেটাও কিন্তু মানে সাধারণ নাগরিকরা কতটুকু স্বাধীন কথা বলতে পারে এবং কতটুকু তারা মনে করে যে ওদেরকে ভুল বুঝা যেতে পারে এবং ভুল বুঝে কি আমার অবস্থানটা ক্লিয়ার করছি আহ যেটা হয় যেটা না হলেই বোধহয় ভালো হতো আচ্ছা উনি আপনি যেটা বললেন যে আমি বলেছি প্রোভোকেট করছে মানে উস্কানি দিচ্ছে অনেকটা দেখা যাচ্ছে এটা তো আমি কেন বলবো এটা তো আমরা গণমাধ্যমে দেখেছি যে বিভিন্ন জায়গায় অনেক আছে ধরেন যখন বিএনপি আন্দোলন করলো না বিএনপি মিছিল একটা মিছিল ইয়ে যেটাকে বলে আহ একটা মিটিং করলো না তখন বলা হচ্ছে যে এটা ছাত্রলীগ ধমক দিয়েছে ওরা ভয় পেয়ে গেছে তো এগুলা তো এক ধরনের প্রভোকেশনের ইয়ে ব্যাপার তো আমি ওটাই বলছিলাম যে এই ধরনের প্রভোকেশনস গুলো যখন আসে এবং এটা এগুলাতে উত্তর না দেওয়া আমি কিন্তু করি নাই আপনি এটা বাদ দিতে পারেন না হ্যাঁ আপনি করেন নি সেটাই আপনি করেন কিন্তু আপনি আমার কথাটা ধরেছেন আমার কথাটা ধরেছেন আমি এই কথাই বললাম যে এটা তো আমি নিজে নিজে তৈরি করে নিয়ে নি আমরা এই স্টেটমেন্ট গুলো আমরা বিভিন্ন পত্রিকায় দেখেছি আমরা টেলিভিশনেও দেখেছি কি ধরনের স্টেটমেন্টস গুলো আসছে দ্বিতীয় যেটা হচ্ছে বৈধ না অবৈধ সরকার আমার মনে হয় কি এখানে এগুলা অনেক কিছু রাজনীতির জন্য বলা হয় প্রত্যেকটা শব্দকে এখন এগুলো নিয়ে তো কন্টেস্ট করলে হবে না বৈধ যেরকম যখন নির্বাচন যখন হয়ে আপনি প্রোগ্রামেই কিন্তু আমি গেছিল বলেছিলাম যে এটা লিগালি বৈধ হতে পারে কিন্তু সামাজিকভাবে এটা একটা কন্টেস্টেড ইলেকশন মানে আমি এটা আমি এ ধরনের নির্বাচন চাইব কি না যেখানে ওয়ান ফিফটি ফোর জন আনকনটেস্টেড ভাবে নির্বাচিত হয়ে যাবেন এবং এখানে যেই সং যেই সংবিধানকে আপনারাই আবার কিন্তু চেঞ্জ করলেন অ্যামেন্ডমেন্টগুলো আপনারাই আনলেন এবং কিভাবে আনলেন সব কিছু তো আমরা দেখেছি ইতিহাস এগুলো সাক্ষ্য আছে সো বৈধতাটা শুধু আমি লিগালি বৈধ বললে তো হবে না এখানে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স ব্যাপার আছে সে সেই জায়গাটাই আমার মনে হয় নাগরিক সমাজের একটা প্রশ্ন ছিল আচ্ছা আপনি নিজেই বলেছেন একটা শক্তিশালী অপোজিশন দরকার আপনি কি মনে করেন জাতীয় পার্টি একটা শক্তিশালী অপোজিশনার চিকানা মামা নাই তো শক্তিশালী শক্তিশালী ছিল থাকলে বলতে পারতাম জিল্লু সাহেব যদি আমি সংসদ সদস্য হিসেবে সংসদে বসতাম তাহলে তাদের অ্যাক্টিভিটি দেখে আমি বলতে পারতাম আমি যেহেতু বাইরে আছি আপনাদের মতো কাগজ দেখে আমি বলছি কাগজ দেখে বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না সংসদ সদস্য না থাকলে তাকে আমি কি করে অপোজিশন বলবো মানে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা বেসিক প্রিন্সিপাল যে আপনি একটা অপোজিশন থাকতে হবে সে অপজিশন হলো আপনার আপনার গভর্নমেন্টের ভেতরে আপনি সেই অপজিশনের যিনি নেতা উনি হলেন প্রাইম মিনিস্টার স্পেশাল এমবেসিডার আমি কি করে বলবো সেটা অপজিশন পার্টি এখানে তো আপনি যেটা অপজিশনের নেতা না অপজিশনের এমবেসিডার বলছেন উনি এর সাথে নেতা না রশনের সাথে যে অপজিশনের নেতা পার্টি নেতা আমি বলছি যে অপজিশন পার্টির নেতা মানে উনি হলেন স্পেশাল এমবেসিডার তো এখানে আমি কিভাবে বলবো মানে এটা এটা একটা অদ্ভুত ধরনের ডেমোক্রেসি আমরা বাংলাদেশে চালু করেছি এবং আমরা এটাকে পার্লামেন্টারি ডেমোক্রেসি বলছি যেখানে কোনোই অপজিশন নেই এই ধরনের অপজিশন কিন্তু আমরা এরশাদের আমলে দেখেছিলাম

আপনি ডিপ্লোমেসিটা ক্যারি আউট করেন আমি হয়তো অর্থনৈতিকভাবে আপনার সাথে সহযোগিতা করব। চায়নার সাথে কি ইন্ডিয়া করেনি চায়না ইন্ডিয়ার একটা মানে লার্জেস্ট ট্রেডিং পার্টনার কিন্তু ইন্ডিয়ার সাথে কি তার বিরোধ নেই আপনি যেটা বললেন যে প্লেট ভালো না থাকলে আমি প্লেটে দিব কেন তো যে সমস্ত দেশে গণতন্ত্র নেই সেখানে কি আমেরিকা যাচ্ছে না সেখানে কি আমেরিকা তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের কারণে সাহায্য দিচ্ছে না অফকোর্স দিচ্ছে এখানে বাংলাদেশের বিভিন্ন কারণে কিন্তু আমরা দেখব বিদেশি শক্তিরা আমাদের সাথে সেই সম্পর্কটা রাখবে এখানে হলো বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ সেটা একটা বিরাট কারণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট আমরা তো অবশ্যই আছে আমরা একটা লিডি মানে ইমার্জিং পাওয়ার হিসেবে আসছি আগেইন আমি এখানে বলবো যে এখানে জনগণের বা প্রাইভেট সেক্টরের একটা বিরাট রোল আছে সেটা আমাকে মাথায় রাখতে হবে সরকার তো আছেই তার সাথে সেই প্রাইভেট সেক্টরটাকেও আমাকে মাথায় রাখতে হবে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড আছে সেটাকেও আমার মাথায় রাখতে হবে এবং অনেকগুলো ফ্যাক্টার নিয়েই এবং ট্রেডিং পার্টনার্স আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিছু নিয়েই কিন্তু এখন আমরা এগিয়ে যাচ্ছি বাট আপনি বলেন যে প্রত্যেকটা দেশ আপনি জাপানের কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেছেন ইউরোপের কথা বলেছেন আমাদের উপরে কি বলা হয়নি যে একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ গণতন্ত্র এ দেশে কাম্য এটা কি বলা হয়নি এবং বলা হয়নি যে ডায়ালগের দরকার ইভেন চীন গত সপ্তাহে তো পত্র পত্রিকায় ছিল চীন সাধারণত কিন্তু ইন্টারভিন করে না এই সমস্ত বক্তব্য দেয় না বারবারই বলা হয়েছে সমঝোতার কথা বারবারই বলা হয়েছে একটা ডায়ালগের কথা ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলা হচ্ছে এগুলো তো আসছে বারবার আর আমি একটা কথা না বলেই পারছি না যে এইভাবে যদি গণতন্ত্র চলতে থাকে বাংলাদেশে তাহলে কিন্তু এটা আমি জানি না এটাকে কি আমি লিবারাল ফ্যাসিজম বলবো একটা ফ্যাসিস্ট ডেমোক্রেসি বলবো আমি জানি না আমি কিভাবে এটাকে আখ্যায়িত করবো কারণ এখানে তো ডেমোক্রেসি নাই যেখানে জনগণ ভোট দেয়নি আপনি ইলেক্টেড হয়ে গেলেন তাহলে আমি এটাকে কি ধরনের ডেমোক্রেসি বলবো এবং দেখেন এখানে অনেকগুলো আপনি যদি আপনি বলেছেন খুব শক্তিশালী ভাবে তারা শাসন করে যেতে পারছে শক্তিশালীটা কিসের ভিত্তিতে শক্তির উৎসগুলো কি আমি এখানে আমার ইনস্টিটিউশনগুলোকে তো আমার দেখতে হবে আমি কোন ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করছি আর কোনগুলোকে দুর্বল করছি আমার এখানে ইলেকশন কমিশন দুর্বল হয়ে যাচ্ছে আমি যদি মিডিয়া পলিসিটা ফুললি ইমপ্লিমেন্ট করি আমার মিডিয়াটা উইক হয়ে যাবে আমি বিভিন্ন ধারা বিভিন্ন ধরনের বিধিনিষেধ যদি নিয়ে আসি জুডিশিয়ারিকে আমি আমি পুরো শ্রদ্ধা রেখেই বলছি যে ওই রকম স্থানে নিয়ে গেলে জনগণের ভয়েসগুলো যদি আমি কণ্ঠরোধ করতে থাকি তাহলে তো গণতান্ত্রিক যে ধারাটা সেটাই তো দুর্বল হয়ে যাবে শক্তিশালী কোন ধারাগুলো হবে গভর্নেন্সটা আসবে তো গভর্নেন্স মডেলটা তো আমরা আমরা জানি এখানে আপনি কোন মডেলটা নেবেন তাহলে আমি কি একটা ডেমোক্রেটিক গভর্নেন্সে যাব না আমি একটা গভর্নেন্সে যাব যেখানে আমি বলবো যে ঠিক আছে দেশের স্থিতিশীলতা আছে দেশ চলছে সেভাবে সেটা আমাকে মাথায় রাখতে হবে আমি কোন মডেলটা আমি বেছে নেব কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার সেখানে কিন্তু তাহলে তো ধরেন সেই মডেলটা আমার মনে হয় না বেশি দিন কাজ করে এবং করবে আমার মনে হয় যে এখানে সব রাজনৈতিক দলকে একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমরা কিসের জন্য আমরা মুক্তিযুদ্ধ চেয়েছিলাম আমরা গণতন্ত্রের জন্যই তো চেয়েছিলাম আপনি বললেন সাত দফার মধ্যে মুক্তিযুদ্ধের কথা আসেনি মুক্তিযুদ্ধের কথা এক্সপ্লিসিভলি হয় নেই ওখানে কিন্তু যখন আমি বলছি আমি ডায়লগ চাচ্ছি আমি বলছি আমি নির্বাচন চাচ্ছি আমি গণতন্ত্র চাচ্ছি সেটা তো মুক্তিযুদ্ধের একটা বিরাট চেতনা সেটা তো আমাকে মাথায় রাখতে হবে সবসময় তো আমাকে এই শব্দটা আমি কথা এবং আপনি আমাকে বললেন যে নির্বাচনে অন্য দেশের প্রভাব ছিল কিনা আমি যে ইনক্লুসিভ ও যে উনি বললেন যে সব দেশের লোক ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে কিন্তু শেখ হাসিনা যে কারো কথা শোনেন না এটা তো প্রমাণিত হলো যে ইনক্লুসিভ নির্বাচন যদি চায়ও কিন্তু উনি বাংলার মানুষের ভোটের অধিকার প্রয়োগ করে পাঁচ বছরের জন্য ক্ষমতা এসছেন ১৯ সালে নির্বাচন হবে এর আগে আর কিছু হবে ভোটের অধিকার প্রয়োগ হলো কোথায় ভোটের যদি ভোটার টার্ন টান না করে ভোটার যদি না আসে ভোট তো আপনার দিতেই হবে ভোট তো আপনি বন্ধ রাখতে পারবেন না তাহলে কি আপনি আপনাকে দুর্বল কি ইত্যাদি শেখ হাসিনা কিন্তু একসময় বলেছিলেন যে হোম মিনিস্ট্রি সহ বারোটি মিনিস্ট্রি আপনাদেরকে আমরা ছেড়ে দেব আপনারা নির্বাচনে আসেন ওনারা তো আসেননি আপনি কি করবেন তাহলে আপনি কি সব কিছু ছেড়ে দিয়ে আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে কোথাও মানে মঙ্গল গ্রহে চলে যাবেন আপনার এই দেশ এই গ্রহে তো আমাদের থাকতে দেবেন তো যদি থাকতে দিতে হয় তাহলে তো আমাদের থাকতে হবে কারণ মিনিস্ট্রি ইনক্লুডিং হোম আসলেন না এখন সবাই বলছেন যে ওনাদের ভুল হয়ে গেছে আমি বলি ভুল টুল সেটা তো ওনাদের ব্যাপার কারণ ভুল হয়ে গেছে বিলকুল এটা আমার বলার সাজে না কারণ আমি কারোর ভুল ধরার জন্য এখানে আসিনি আমাদের যে করার এবং দেশ মোটামুটি আপনার চাল রপ্তানি করছি আমাদের দেশের মোটামুটি আমরা মানে মোটামুটি একটা ভালো অবস্থার ফলে এই দেশের এই অবস্থার থেকে আপনি কি করবেন এর চেয়ে ভালো কি করবেন আমি একটু শেষ করি প্রসঙ্গে বলবেন পরে বলবেন আমি শেষ করিনি ফলে আপনি এই যে সাত দফা দিচ্ছেন বা আপনি আন্দোলন আপনাকে তো এই সরকারের চেয়ে আপনি ভালো কিছু করবেন বা অন্য কিছু করবেন এরকম তো আপনাকে একটা প্রোগ্রাম দিতে হবে আপনার শুধু ইলেকশন চাচ্ছেন কিন্তু ইলেকশনই কি সবকিছুর সমাধান হয়ে যাবে তা যদি না হয় নির্বাচনী যদি সব কিছুর সমাধান না হয় তাহলে আপনাকে বলতে হবে যে আওয়ামী লীগ এইসব জায়গায় ব্যর্থ হয়েছে আমরা এইসব জায়গায় এই সবগুলো করবো সেটা কি কোনো জায়গায় কোনো এজেন্ডার ভিতরে আছে ফলে মানুষ যে ওনাদেরকে ওনাদের কথাকে গ্রহণ করে মানুষ যে আওয়ামী লীগের উপরে চাপ প্রয়োগ করবে যে আপনারা আসুন ভোট দিন ইত্যাদি ইনক্লুসিভ করুন ইত্যাদি বলবে সেই বলার মতো কোনো প্রোগ্রাম ওনারা রাখতে পারেনি ওনারা কোথাও বলেননি সাতটা দফা দিয়েছেন সবই ইলেকশন কেন্দ্রিক দফা কিন্তু এই ইলেকশন করে ধরুন বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়ে গেল তাহলে ওনারা কিভাবে দেশ চালাবেন সেটা বলতে হবে ওনারা তো কোথাও বলছেন না অতএব এই সমস্ত কথা বলে এখন কোনো একটা সুবিধা করা যাবে না আপনাকে অপেক্ষা করতে হবে আর আমি বিএনপি কে ধন্যবাদ জানাই যে বিএনপি যদি আপনার কোন রকমের সহিংস রাজনীতি বা সহিংস প্রোগ্রামে না গিয়ে প্রতীক্ষা করে মানুষ তাদেরকে ধন্যবাদ দেবে ভালোবাসা দেবে দেবে এবং তখন আমরা নিশ্চয়ই সকলে পর্যন্ত বলতে চাইছিলাম যে একসময় ভারত বাংলাদেশে চাল রপ্তানি করবে বলেছিল এবং পরে কিছুদিন পরে এখানে যিনি ভারতীয় হাই কমিশনার ছিলেন তিনি বললেন যে আমরা নিজেরাই খেতে পারবো না তো আমি কিভাবে চাল রপ্তানি করবো বাংলাদেশকে আবার এরকম বলতে হবে কিনা আপাতত চাল রপ্তানি করছে বাংলাদেশ বলতে হচ্ছে না হবে কিনা আমার মনে হয় না আমার মনে হয় বাংলাদেশ ভারতে চাল কারণ আপনার তিনটা ফসল হচ্ছে যখন আপনার এখন ইল্ড হচ্ছে তো খুব বেশি সেজন্য আমার মনে হয় না যে এটা খুব একটা প্রবলেম হবে বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই চাল বাড়াবার চাল সংরক্ষণ করারও কোনো কারণ নেই চাল চালের মতো আছে মানুষ চাল কিনবে না আমি আমার আবার হঠাৎ করে এরকম কারো মনে হয় কিনা যে ভারত বলেছিল ভারতকে আবার সেরকম একটা কথা বাংলাদেশ শোনাবে ভারত যা বলবে তাই যে আমাদেরকে বলতে হবে ভারত ভারত বাংলাদেশ বাংলাদেশ জি আর প্রশ্ন করে আমি প্রশ্ন আমি মোসলের কাছে আছি যে ভারতীয় প্রাইম মিনিস্টার ডিসিশন যে বাংলাদেশী মুসলিম যারা ওখানে আছেন তাদেরকে পুশ ব্যাক করা হবে এবং রিপ্লেস করা হবে এখানকার মাইনরিটিদের দিয়ে সেখানে তো বাংলাদেশ বিষয়টিকে কিভাবে হ্যান্ডেল করবে বলে এটা কখনো আমরা মেনে নিতে পারি না আমি তো প্রথমেই বলেছি যে আমরা সতেরো কোটি লোক আমাদের দেশের বিরুদ্ধে কেউ কিছু ষড়যন্ত্র করলে বা অন্যায়ভাবে আমাদের উপর কিছু আরোপ করলে সেটার প্রতিরোধ আমরা সবাই করব এবং সেখানে সবাই আমরা একত্রিত থাকব। এটা আমরা কখনো মেনে নেব না ভারত হোক আর যেই হোক না কেন আমরা আমাদের লোক যদি সেখানে থাকে মানে কি বলবেন অবৈধভাবে থাকে সেটা তো তার অবৈধ পাসপোর্টবিহীন বা ভিসা বিহীন থাকলে বিচার আছে বিচারের পরে তখন তো পুশব্যাক হয় সেটা আমাদের দেশে হয় সেটা ওখানে হয় কিন্তু বায় লার্জ আপনি বলবেন যে মুসলমানদেরকে তার দিয়ে দেবেন আর হিন্দুদেরকে এখান থেকে নিয়ে যাবেন এখানকার হিন্দুরা তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের সিটিজেন ফলে তারা যাবেন কিনা সেটা তাদের বিষয় কিন্তু আমরা তাদেরকে বলবো যে আপনারাও তো ইকুয়ালি আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন আপনারা কেন যাবেন আমরা একসঙ্গে থাকব। আর ওখানে মুসলমানরা যদি এই কথা ঠিক হয় যে তিরিশ কোটি প্রায় মুসলমান আছে সেই ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি একটা বোধহয় আমি প্রশ্নের তখন উত্তর দিয়ে মেস করে গেছি আপনি বলেছিলেন যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারি কিনা দেখেন ইন্ডিপেন্ডেন্টলি আমরা ডিসিশন নিতে পারি কি না পারি না সেটা হয়তো মানে এখনো বিশ্লেষণ করার সময় আসেনি এটা আরও কয়েক কিছু বছর লাগবে যখন আমরা এটা বিশ্লেষণ করব। কিন্তু সেই সময় আমরা দেখেছি যে বিশেষ কিছু দূতাবাসের অনেক ধরনের কর্মকাণ্ড আমরা দেখেছি এবং ধরেন আমি কোনো আমি ব্যক্তিগতভাবে কোনো দেশে ইলেকশনের সময় এত ফরেন মেশনসগুলোকে এত তৎপর হতে দেখিনি এটা খুবই আমি আবারও বলছি যে এটা খুবই দুঃখেরই দুঃখের ব্যাপার যে যেই দেশ একটা গণহত্যা ফেস করেছিল আমরা তো গণতন্ত্রের জন্যই তো যুদ্ধ করেছিলাম এবং আমাদেরই যখন ইলেকশন টাইম আসে আমরা দেখি যে প্রচণ্ডভাবে বিদেশি দূতাবাসগুলো ইনভলভ হয়ে যায় এবং বিভিন্ন ধরনের বক্তব্য আমরা বিভিন্ন জায়গা থেকে পাই এবং এটা এটার জন্য আমি বলবো আমাদের রাজনীতিবিদরাই দায় কারণ আমরা আমাদের রাজনীতিবিদদেরকেও দেখি ওরা বিভিন্ন মিশনের কাছে যাচ্ছে এবং আমাদের সমস্যাগুলো এরা যারা মানে যারা ক্ষমতায় থাকে তারা একভাবে করে যারা ক্ষমতায় থাকে না তারা আরেকভাবে করে এবং শুধু তা না আমরা যখন বাইরে থেকে আসি তখন আমরাও খুব জোর গলা এটাকে প্রতিষ্ঠিত করতে চাই যে বাইরে ওরা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ওরা আমাদেরকে আমাদেরকে বৈধ মনে করছে কিংবা আমাদের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে এই ইস্যুসগুলো তো ধরেন একটা দেশ যখন নতুন দেশে জন্ম হয় তখন আপনি সিক করেন ঠিক এই সময় তো এই ধরনের ইস্যুসগুলো রাইজ করা উচিত না সেখানেই কিন্তু প্রমাণিত হয়ে যায় যে কোথাও কোনো কিছু প্রবলেম্যাটিক আছে কোনো কিছু ঘাটতি আছে এটা আমি বল আমি আবারও বলছি যে আমাদের পুরো আমাদের ইতিহাস বলেন আমাদের রাজনৈতিক প্রক্রিয়া বলেন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন সব জায়গায় কিন্তু একটা ডেফিসিট থেকেই যাচ্ছে সেই জন্য এই এই জিনিসগুলো বারবার আমরা দেখছি আমাদের সামনে এভাবে আসছে উঠে আসছে আচ্ছা আপনি যে প্রশ্নটা করলেন যে ভারতের ব্যাপারটা যে ভারত যদি এ করে এটা অবশ্যই বাংলাদেশ মেনে নেবে না এটা বাংলাদেশ মেনে নিতে পারে না কারণ এখানে এটা তো তাহলে আমাকে মেনে নিতে হবে তাহলে ভারতকে আগে ডিক্লেয়ার করতে হবে যে ভারত একটা হিন্দু স্টেট ভারতকে তার কনস্টিটিউশন থেকে সেকুলারিজম সরিয়ে ফেলতে হবে তাই না সে একটা সেকুলার রাষ্ট্র না সেটা ঘোষণা দিতে হবে যে সে সেকুলার রাষ্ট্র না সেটা হিন্দু স্টেট আদারওয়াইজ কেন সে তার মাইনরিটিস থেকে এখানে

কিন্তু আমি এটা জোর দিয়ে বলছি কারণ ভারত নিজের গণ মানে নিজেকে একটা ওয়ার্ল্ড এর স্ট্রংেস্ট বা লার্জেস্ট ডেমোক্রেসি হিসাবে তার সেই বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালস যেগুলো আছে সেখান থেকে তার সরে যেতে হবে আমি আমি মনে করি না যে ভারতীয় জনগণ এটাকে মেনে নেবে এটা ভারত সরকার বলতে পারে আপনি যেটা বলছেন যে সেটা বলতে পারে কিন্তু এটা কোন জনগণ যারা আছে তারা এটা মেনে নেবে এবং এটা বাংলাদেশ তো মেনে নিতে পারেই না এবং আমরা কেন আমাদের যারা এখানে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদেরকে তো আমি মাইনরিটি বলি না আমি মনে করি তারা সবাই বাংলাদেশে নাগরিক তাদের সমান অধিকার আছে আমাদের মতোই যেরকম যারা মানে এই মেজরিটি মাইনরিটি ডায়কোটমিতেই আমি যেতে চাচ্ছি না এবং সেই জন্য আমি বলেছিলাম প্রথমে যে অসাম্প্রদায়িকতা যেটা সেখান থেকে কিন্তু আমরা অনেক সরে এসেছি সেখানেই আমাদের ঘাটতিগুলো রয়ে গেছে খুব সংক্ষেপে একদের মিনিটে শেষ করতে হবে না বলুন কি বলবো আমি তো আপনি কিছু বলতে চাইলে শেষ করবো আমি না আমি যেটা বলতে চাই যে দেশটা মুক্তিযুদ্ধে করে অনেক ত্যাগ প্রীতীক্ষা অনেক মা বোনের ইজ্জত দিয়ে দেশটা স্বাধীন হলো আমি সবাইকেই বলতে চাই যে আসুন আমরা বিভাজনে না যেয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখি সংসদে গণতন্ত্রের চর্চার ভিতরে নিজেকে রাখি এবং আপনারা আর এখন এই আন্দোলন সংগ্রাম নানান রকম এতে না গিয়ে অপেক্ষা করুন একটি বছর চলে গেল আর চারটি বছর চলে যাবে তারপরে আমরা সকলে মিলে একসঙ্গে নির্বাচন করি করে বাংলার মানুষ যাকে ক্ষমতা দেবে তিনি বাংলার মানুষের সেবা দেবেন এটাই আমার আবেদন আর কি দর্শক আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে যে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কের উপর যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনার আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুপুর বুধবার দুপুর সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর আড়াইটা পাঁচ মিনিট থেকে আমন্ত্রণ নিল প্রফেসর আমিনাম হোসেন এবং প্রফেসর আব্দুল মান্নান সংখ্যা ধন্যবাদ আপনাদের দর্শক আমার দু অতিথি কথা বলছিলেন একজন পুরোদস্ত রাজনীতি অন্যজন শিক্ষক গবেষক এবং আলোচনা শুরু করেছিলাম আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে চর্চা এখন হচ্ছে সেটিকে নিয়ে একথা আমরা স্বীকার করি কিংবা না করি যে মুক্তিযুদ্ধের চেতনা বা নিয়ে হয়তো বাংলাদেশে বহুল উচ্চারিত দুটো শব্দ কিন্তু সেই চেতনা থেকে কিন্তু বাংলাদেশ অনেক অনেক দূরে যেসব বিষয়ে সে সময় আলোচনা হয়েছিল যে আকাঙ্ক্ষাকে ধারণ করে তিরিশ লক্ষ মান মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন সেই চেতনা আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশ অনেক দূরে আছে সেখানে গণতন্ত্রের কথা বলি অসাম্প্রদায়িকতার কথা বলি নির্বাচনের কথা বলি বা আরও যা যা ছিল সাম্যের কথা বলি সেখান থেকে আর মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় এ কথা যেমন ঠিক কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা যেভাবে হচ্ছে নানা দিক থেকে নানা পক্ষ থেকেই হচ্ছে সব মিলিয়ে মুক্তিযুদ্ধকে অসম্মানিত করবার একটা না শেষ পর্যন্ত হয় বা এটি বিশেষ কোনো শক্তির কোনো ষড়যন্ত্র কিনা না সেটি কিন্তু বা বিবেচনা রাখা দরকার যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের নায়ক মহানায়ক সবাইকে এমনভাবে বিতর্কিত করা করে ফেলা হচ্ছে তাদের শেষ পর্যন্ত এই মুক্তিযুদ্ধটা আমাদের না হয়ে অন্য কারো হয়ে যায় কি না সেটি কিন্তু বিবেচনার দাবি রাখে বিশ্লেষণের দাবি রাখে চিন্তা করবার সময় এখনও আছে এই কাদা ছোড়াছড়ি এই বিতর্কগুলো বন্ধ হওয়া দরকার ইতিহাস আর নির্ধারিত সময় কেননা একটু আগে নির্বাচনের প্রসঙ্গে বলতে গিয়ে যিনি এখানে একজন বিশ্লেষক বলছিলেন যে বাংলাদেশের নির্বাচনে বিদেশিদের প্রভাব আছে কিনা সেটি বিশ্লেষণ করবার জন্য আরও কয়েক বছর সময় হয়তো নিতে হবে তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো এত একটা বড় বিষয়কে একটা নিরপেক্ষ ইতিহাস বের করে আনবার জন্য আরও অনেক অনেক সময় কিন্তু প্রয়োজন হবে কাজে এই চর্চাটা আমরা আপাতত একটু বন্ধ করি মনে হয় মুক্তিযুদ্ধকে তার সম্মানের জায়গায় রাখা যাবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা